আমি ডাক্তার মোহাম্মদুল প্রাথমিক কর্মকর্তা ধনবাড়ি ডাক্তারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা লাইফস্টক অফিসার আপিল ডিস্ট্রিক্ট লাইফস্টক অফিসার। নমস্কার, আমি ডাক্তার দশরথ সূত্রধর আবাসিক মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ধনবাড়ি টাঙ্গাইল উপজেলা স্বাস্থ্য হচ্ছে। যদি আপনার দপ্তরে বর্তমানে কেউ কর্মরত থাকে এবং সে যদি বদলি হয়ে অন্য কোথাও চলে যায় বা সে যদি সে দায়িত্বটা পালন করতে অপারগ হয়, করতে যদি না চায়, সেক্ষেত্রে আপনি যদি অন্য কাউকে দেন তাহলে আরেকটি অফিস আদেশ আপনি করবেন এবং সেই আদেশের কপি আপনার ওয়েবসাইটে আলনাগাদ করবেন, একই সাথে তথ্য কমিশনে পাঠাবেন। নাহলে যেটা হবে যে আমরা অনেক সময় অফিস আদেশ করি কিন্তু ওয়েবসাইটে কর্মকর্তার নাম থাকে, যখন জনগণ কী করে তার নামে আবেদন পাঠায় এবং সেই আবেদন পাঠাতে যখন দেখা যায় যে সেই কর্মকর্তা বা কর্মচারী ওই অফিসে নাই এবং না থাকলে যেটা হয়, যাই হোক এগুলো ট্রেনিং চলতেছে। আপনারা যদি চান পাঁচটা পর্যন্ত ট্রেনিং করবে, পাঁচটা পর্যন্ত ট্রেনিং করে আপনাদের ব্যাগ ট্যাগ যা দেবো, আর যদি মনে করেন যে যেখানেই থাকি খেলার মাঠে হাটে ঘাটে মাঠে যে যেখানে আসি সেখানে ট্রেনিং থাকবো, আর হলে আমাদের ব্যবসা সে রাজশাহী মানুষ চাকরি করে ঢাকায় কষ্ট করে আসছে, আবার চাকরি হবে থাকবে কারণ অন্যান্য জেলায় আছে, তার প্রতি অনুরোধ থাকবে সেই ধান্দায় আসছে। আমাদের কিছু বাড়ি নামী আছে, আল্লাহ তালা তাকে এনেছে, আর কবে আসে বা না আসে বলা যায় না। সে ধর তক্তা মার পেরে গিয়েছিলে 10 মিনিটে আমাদের মুখে বইলে শেষ দিয়া দে, তারপরে সে ও হাততালি দিয়ে আপনারা আমাকে কলসি বাস কিছু দিয়ে না এনি কিন্তু শুধু দাপ্তরিক মরশিল বিভিন্ন দপ্তরে একটা নথি থাকে, নথি নোট অংশ থাকে, কত অংশ থাকে, যেটা নোটশিল কেউ যদি সেটা কপি চায় সে নোটের মধ্যে কোন কর্মকাতে কি লিখেছে, কে না করেছে, কে হ্যাক করেছে, এসব তথ্য দেওয়া যাবে না। এ বাদ দিয়ে ওই নোটশিটের অনুমোদনের পরে যে আদেশ যে রেজুলেশন বা যা কিছু হবে সেগুলো চাইলে দিয়ে দিবেন, কোনো অসুবিধা নাই। তাহলে কি বুঝলাম আমরা, শুধু নোটশিটের কপিটা আমরা দিব না, বাদ বাকি যা আছে আমরা দিয়ে দিব। এবার আসি, কেউ যদি আবেদন করে তাহলে কিভাবে আবেদন করবে, লিখিত হবে, তথ্য অধিকার আইন অনুযায়ী মৌখিকভাবে যদি কেউ তথ্য চায় সেক্ষেত্রে এই আইন অনুযায়ী আমরা দিতে বাধ্য নই। তবে যদি তথ্যটা রেডি থাকে তাহলে পরে অবশ্যই আমরা সেই নাগরিককে হয়রানি না করে যতদূর সম্ভব তাকে আমরা তথ্যটা দিয়ে দিব, কিন্তু আইন অনুযায়ী যদি বলেন তাহলে পরে লিখিত হবে, সে যখন আবেদন করবে তারপরেই আমরা তথ্যটা দিয়ে দিব। বুঝে গেল, মানে আবেদন ছাড়া তথ্য না দিলেও চলবে, তবে যদি রেডি থাকে লোকটা যদি এসছে কষ্ট আবার আসবে হয়রানি করবো না, রেডি থাকলে দিয়ে দিব। তাদেরকে আমরা তাদের তান্ত্রিক তথ্য অবশ্যই প্রোভাইড করবো, আমরা দিয়ে দেবো, ঠিক আছে। তথ্যটা যদি আইন অনুযায়ী দেওয়ার মতো হয় অবশ্যই দিয়ে দেবো, আইনে যদি না করা থাকে তাহলে তাকে বুঝে বল ভাই দেওয়া যাচ্ছে না, দিব না, আর যদি দেওয়ার মতো হয় তাহলে অবশ্যই গুনিমুষি করবো না, দিয়ে দেবো, এটা নিয়ে আমরা মাথায় রাখবো, আর যাতে পরবর্তীতে জনগণের উপকৃত হয় সেদিকেও আমরা লক্ষ্য রাখবো। আর যেহেতু সময় স্বল্পতা আছে আমি মনে হয় খুব কম সময়ের মধ্যে দেওয়া আপনাকে বোঝানোর চেষ্টা করেছি, আর আপনারা যেহেতু এই বিষয়ে অনেকে অবগত আছেন, জনবেতনের সময় অনেক কিছু আলোচনা হয়েছে, হ্যাঁ পরবর্তীতে আপনারা এই বইটা হাতে রাখবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন, আর কোনো সমস্যা হলে তথ্য কমিশনে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ জানাই, আমার বক্তব্য বিশাল বড় একটা আমরা অত্যন্ত খুশি হয়েছি, আমরা মনে প্রাণে ট্রেনিং করতেছি, পাঁচটা পর্যন্ত ট্রেনিং করতে থাকবো, আর আমাদের যদি ট্রেনার জন্য আমাদের দয়ব্রত তিনি খুব সংক্ষিপ্তভাবে